পোস্ত, বেগুন তো সবাই খেতে ভালোবাসে না, তার জন্য পোস্ত দিয়ে আমি ট্রাই করে দেখেছি, ভালো হয়েছে, তার জন্যই আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলো বানানো যাক বেগুন পোস্ত। কী কী লাগছে? তেজপাতা আছে, এখানে কাঁচা লঙ্কা আস্ত আছে, বাটা আছে, সর্ষে আছে, এর ভেতরে আছে পোস্ত, তারপরে হচ্ছে চারমগজ, আর হচ্ছে তোমার বাদাম, তিনটে মিশিয়ে বেটে রেখেছি। এটা হচ্ছে শুকনো লঙ্কা, এটা আমি এখন বেগুনগুলো কেটে পিস পিস করে রেখে দিয়েছি, লবণ হলুদ মাখাবো। নিয়ে নিলাম কড়াইটা, গরম হতে লাগুক আমি ভালো করে এটা লবণটা হলুদটা মাখিয়ে নিই। নাড়িয়ে চড়িয়ে নিয়ে খুলতে দিয়ে তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো ভেতরে ছেড়ে দিব। সর্ষে দিয়ে দিই দুটো, এবার এগুলো দিয়ে দেবো দুটো তেজপাতা, আস্ত দুটো শুকনো লঙ্কা, দিলাম যে যেটা আমার এটা কাঁচা জিরে আমার করা ছিল, একটু নাড়াচাড়া করে অ্যাড করব একটু হলুদ লবণ, কাঁচা লঙ্কার পেস্ট ছিল আর তার ভিতরে কটা কাঁচা লঙ্কা, এবার তোমরা যা পরিমাণ মতন দেবে, তোমরা কতটা কাঁচা লঙ্কা খাবে, ঝাল খাবে সেটা তোমরা বুঝবে। আমি একটু ঝাল বেশি খাই যেহেতু, তার জন্য একটু লঙ্কাটা বেশি দিয়েছি। অ্যাড করলাম জল, এটা নিরামিষভাবে করছি, তোমরা যদি চাও এটা পেঁয়াজ দিয়েও করতে পারো, যেমন একটু পেঁয়াজটা এখানে ভেজে দিলে, ভেজে দিয়ে তোমরা পেঁয়াজ দিয়েও ট্রাই করতে পারো। আমি যেহেতু আজকে শনিবার নিরামিষ করছি তাই নিরামিষভাবেই দেখাচ্ছি। এই সময় বেগুনগুলো দিতে হবে, একবার জল জল থাকতে না, ফুটে ফুটে দেখো অনেকটা কমে এসেছে, এবার অল্প অল্প যেহেতু বেগুনগুলো ভাজা ছিল এখানে বেশি। আর ভাত দিয়ে চাই খাবো একটু বেগুনের। আমার বেগুন পোস্ত রেডি হয়ে গেছে, আমি ট্রাই করছি, খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর এটা যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ। বাই বাই।